নজরুল ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ টুকু আলহামদুলিল্লাহ। ভাই হয়তো এসছে। টুকু ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 75তম জন্মদিন উপলক্ষে ওনার রোগমুক্তি এবং করোনা দুর্যোগে যারা জীবন হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত মানুষের জন্য দোয়া করার জন্য আজকের এই অনুষ্ঠান এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠান শুরু করবেন এবং উপস্থাপনা করবেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়সার আহমেদ ভাই। এম কয়সার আহমেদ ভাই, আপনি অনুষ্ঠান শুরু করুন। কয়েসার সাহেবের বোধহয় মিউট করা আছে। কয়েসার সাহেব মিউট করেন, মাইক্রোফোন মিউট। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আবার মিউট হয়ে গেছে। আবার মিউট হয়ে গেছে। ও, খসরু সাহেব এসেছেন। সালামু আলাইকুম খসরু ভাই। শুভ জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি কেন্দ্রের কর্মসূচির ধারাবাহিকতায় আমরা সব সময় যেভাবে মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী অনুষ্ঠান জাঁকজমক ভাবে আমরা যুক্তরাজ্য বিএনপি সব সময় উদযাপন করে থাকি, যেহেতু এবার COVID-19 করোনা ভাইরাসের কারণে এবং বাংলাদেশের সবকিছু মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনা ফলো করে এবার আমরা যুক্তরাজ্য বিএনপি কুরআন খতম এবং আজকে দোয়া মাহফিলের অনুষ্ঠান আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করতেছেন যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আলহাজ এম এ মালেক সাহেব। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা ধন্য এবং কৃতজ্ঞ। বাংলাদেশের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক মাননীয় জনাব তারেক রহমান সাহেব। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে। বাংলাদেশ থেকে ভার্চুয়াল ভাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ। আরো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সিনিয়র সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশের সাবেক সফল মন্ত্রী স্ট্যান্ডিং কমিটি জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান সাহেব। উপস্থিত আছেন সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সাহেব। যুক্তরাজ্য সহ যুক্তরাজ্য বিএনপির সকল নেতৃবৃন্দ, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি এবং সকল নেতৃবৃন্দ বাইরে যারা উপস্থিত হয়েছেন এবং যারা জয়েন হয়েছেন আজকে আমাদের এই মিটিংয়ে, তাদেরকে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যেহেতু আমরা চেয়েছিলাম একটি আলোচনা সভা আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনার কারণে,
আমরা আজকে এবারের মতো আমরা শুধুমাত্র কুরআন খতম এবং দোয়া মাহফিলের অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা মাননীয় তারেক রহমান সাহেব যেহেতু উপস্থিত হয়েছেন এবং জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন, আমরা আশা করব আমরা সবাই শেষ পর্যন্ত থাকবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দোয়া মাহফিল মানে কুরআন খতম ইতিমধ্যে শেষ হয়েছে, এখন দোয়া পরিবেশন করবেন এখানে উপস্থিত আছেন। দোয়া পরিবেশন করবেন দুইজন মৌলানা সাহেব এখানে আছেন, হাফিজ খায়রুল ইসলাম সাহেব শেডুল মসজিদ জামে মসজিদের ইমাম উপস্থিত আছেন, হাফিজ সাজ্জাদুর রহমান সাহেব ব্রিকলেন জামে মসজিদের ইমাম, তারা দুরুদ এবং দোয়া পরিবেশন করবেন। এর আগে আমি আজকের সভাপতি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ এম এ মালিক সাহেব আপনাদেরকে ধন্যবাদ জানাবেন আমাদের মধ্যে জয়েন হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি ভাই রিজভি সাহেব আমাদের মধ্যে জয়েন হয়েছেন, এর জন্য আমি আবারও উনাকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি আলহাজ এম এ মালিক সাহেবকে একটু সবাইকে ধন্যবাদ জানানোর জন্য আমি অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রাণ প্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের ফার্স্ট উইমেন্স প্রাইম মিনিস্টার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজনে আজকে আমার সাথে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সঞ্চালক আজকের সংগ্রামী সাধারণ সম্পাদক কয়সরে মাহমেদ, উপস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এবং উপস্থিত কেন্দ্র কমিটির নীতি নির্ধারণী কমিটির সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন পর্যায়ে যুক্তরাজ্য সহ সারা বিশ্বে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, আমাদের নেত্রীর এই শুভ জন্মদিনের এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছে, সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে কোরআন খতম হয়েছে, হুজুররা এখন দোয়া পরিচালনা করবেন। আমরা আমাদের নেত্রী এই শুভ জন্মদিন উপলক্ষে প্রথমে শ্রদ্ধা জানাইতে চাই, যিনি আমাদেরকে এই দেশের পতাকা এনে দিয়েছেন, যিনি আমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বের ডাক দিয়েছেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সার্কের সৃষ্টি করেছেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সাথে বিভিন্ন ভাবে যারা গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করছি যে এই করোনা ভাইরাসের এই সময়ও আমরা আজকে, যদিও আমরা প্রতি বছর আমরা বিভিন্ন ভাবে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর বিশাল বড় হলে আমরা আয়োজন করি, এবার যদিও আমরা ছোট্ট এক হলে রয়্যাল রেজিডেন্সি হলেও যদিও আমরা সেখানে করেছি, কিন্তু আমাদের যেহেতু এই দেশের সরকারি আইন অনুযায়ী সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কারণে আমাদের বড় ক্রাউড আমরা আমন্ত্রণ এইখানে জানাইতে পারিনি, যা বিভিন্ন ভাবে আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা আশা করি যে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাদের নেতৃবৃন্দ আমরা দেখেছি, যদিও
যে আমরা মানুষের অনেকেরই জন্মদিন আতশবাজি হয়েছে, আমরা সেই আতশবাজি না করে এটা স্যাক্রিফাইস করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আশা কাক এই দুঃসময়ে মানুষের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতেও ছিলেন, দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপি অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে আছে। আজকে এই দিনকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের নেতা যে নির্দেশ আমাদের যে আমরা দোয়া মহফিলে আমরা থাকবো, এটাই মুসলমানের নিয়ম, এটা এই দিনে আমরা আতশবাজির থেকে আমরা বিরত থেকেছি। সবাইকে ধন্যবাদ, মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলে সহায়। আমরা আশা করছি অচিরে এই বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই মিড টার্ম ইলেকশন দাবি করে আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমার সবার দীর্ঘায়ু কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য বলবো না, এই দোয়া মহফিলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আলহাজ এম মালিক সাহেবকে সংক্ষিপ্ত ভাবে গুছিয়ে আমাদের ম্যাডাম মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ছাওয়া দিয়ে আবেদন করেছেন, এর জন্য ধন্যবাদ জানাই। স্পেশালি আজকে যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, যদি আপনি সিনিয়র যারা আছেন তারা যদি ম্যাডাম বেগম খালেদা জিয়ার জাস্ট জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান জাস্ট এক মিনিটে, যদিও আলোচনা সভা নয়, এটা আলোচনা সভা না, কুরআন কথম এবং দোয়া মাহফিল, যে আপনারা যদি জাস্ট মা বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান বলতে পারেন। এখানে আমাদের মধ্যে জয়েন হয়েছেন মুশফিকুল ফজল আনসারী আমেরিকা থেকে, জাস্ট নিউজ সম্পাদক, এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন ওয়াহিদুজ্জামান, জলবায়ু বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির আমাদের সাথে জয়েন হয়েছেন। ধন্যবাদ যারা জয়েন হয়েছেন আমাদের সাথে। এবং আজকের আমাদের এই কুরআন খতম হয়েছে, দোয়া মাহফিলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বেগম খালেদা জিয়ার সুস্থতা চাব এবং এই উনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা যে ওই অবৈধ সরকার দিয়েছে সেটা প্রত্যাহারের দাবি জানাবো, এবং আমরা আশা করি মা বেগম খালেদা জিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, এটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষের মনের মধ্যে এই দোয়া করতেছে সবাই। আজকের এই দিনে মা বেগম খালেদা জিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং ওনার সুচিকিৎসার জন্য যথাযথভাবে দলের সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমি মৌলানা সাহেবকে অনুরোধ করবো, মৌলানা সাহেবকে অনুরোধ করবো দুরুদ এবং দোয়া পরিবেশন করার জন্য, হাফিজ খায়রুল ইসলাম সাহেব এবং হাফিজ সাজ্জাদ রহমান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، لا إله إلا الله والله أكبر، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، لا إله إلا الله والله أكبر، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، لا إله إلا الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
ধন্যবাদ মৌলানা সাহেবকে আমরা কিছুক্ষণ পরে দোয়াতে যাব এর আগে আমি অনুরোধ করব এটলিস্ট বাংলাদেশ থেকে যারা জয়েন হয়েছেন সংক্ষিপ্তভাবে এটলিস্ট বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেবকে সংক্ষিপ্তভাবে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমাদের ম্যাডাম মা বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমি বিনয়ের সহিত অনুরোধ করব ওয়াইদ ভাই শুনতেছেন রিজভী ভাই আমি আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করেছি আপনি একটু আনমিউট করে আপনার বক্তব্য হ্যাঁ ঠিক আছে অ্যাপোলো জি জি থ্যাংক ইউ তাহলে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে উপস্থিত আছেন জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ জনাব নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক বৃন্দ সহ সম্পাদক বৃন্দ এবং যুক্তরাজ্য বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আজকে আমি অত্যন্ত গর্বিত অনুভব করছি গর্ববোধ করছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা রাজনীতির বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটা বড় অংশ একটা বড় অধ্যায় তার জন্মদিন নিয়ে এখানে আলোচনার জন্য আমাকে ডাকা হয়েছে সেই জন্য আমি গর্ববোধ করছি এটা আমার জন্য অত্যন্ত দুরূহ বিষয় তার তাকে নিয়ে আলোচনা করা এই জন্য এই ধরনের একজন মহিরুহ ব্যক্তিত্ব তার সামগ্রিক যে জীবন একটা জীবনের তো একটা পর্যায় তো তিনি গৃহিণী কিন্তু তিনি যখন রাজনীতিতে আসলেন রাজনীতি থেকে এই পর্যন্ত এটা তো অনেক বছর হয়ে গেল প্রায় 40 বছরের কাছাকাছি এবং এই যে 40 বছরের কাছাকাছি তার রাজনৈতিক জীবন এই রাজনৈতিক জীবনের নানা ডাইমেনশন আমরা লক্ষ্য করেছি কারণ এই ডাইমেনশন গুলোর মধ্যে আমরা দেখেছি তার রাজনৈতিক সংগ্রাম দেশ পরিচালনা রাষ্ট্র আইকোচিত গুণাবলী তার নেতৃত্বের নানাবিধ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমি পূর্বেই বলেছি যে এক কথায় বা কয়েকটি কথায় এটা আলোচনা করে শেষ করা যাবে তবুও সময় একেবারে খুবই সংক্ষিপ্ত বলেছে পয়সর সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি তাই শুধু আমি একটি কথাই বলবো যে আমরা অনেকেই পদ পদবী ধারণ করি কিন্তু পদ পদবী ধারণ করলেই যে সে বড় নেতা হয় এমন না নানা কারণেই অনেকে পদে আসেন রাজনৈতিক কারণে পদ পেয়ে যান কিন্তু নেতা হওয়া একটা ভিন্ন ধরনের একটা গুণাবলী ভিন্ন ধরনের একটি বৈশিষ্ট্য সেটা আমার কেন জানি মনে হয় সৃষ্টিকর্তার তরফ থেকে একটা অনন্য বৈশিষ্ট্য যুক্ত থাকে তার মধ্যে তখনই তিনি জাতীয় নেতৃত্বের জায়গায় আসে একটা বৃহত্তম রাজনৈতিক দলের মানে মূল কাণ্ডারি হওয়া এর পিছনে আমার মনে হয় যে মানে ঐশ্বরিক কোনো একটা বিষয় এখানে কাজ করে না হলে অল্প এবং দ্রুত সময়ে যে রাজনীতির পাদপ্রদীপের আলোয় আসা চারটিখানি বিষয় অনেকে দীর্ঘদিন রাজনীতি করেছেন 50 আমাদের দেশে বাম আন্দোলনে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখেছি কিন্তু তারা দীর্ঘদিন করেছে কিন্তু সফলতা আনতে পারে কিন্তু জনগণকে যাচাই বাছাই করে বিশ্লেষণ করে জনগণের মানে যে লক্ষ্য সেই লক্ষ্যকে উপলব্ধি করে সেইভাবে কর্মসূচি দিয়ে জনগণের পক্ষে দাঁড়িয়ে একটি সংগ্রামকে বিজয়ের পথে নিয়ে গিয়ে সেটাকে সাফল্য মণ্ডিত করা বিজয়ের পথে নিয়ে যাওয়া এটা কিন্তু একটা বিশাল রাজনৈতিক প্রতিভার বিষয় সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই সেটি চেষ্টা করেছেন উনি যখন বিএনপির হাল ধরেছেন তখন বিএনপি ক্ষমতায় নেই একটা নানা বিভক্ত একটি বিএনপি অনেক লোক চলে যাচ্ছেন এরশাদের দলে যাচ্ছেন মন্ত্রী হচ্ছেন এই ধরনের নানা আমরা দেখছি ওই সময় বিএনপির উপরে নানা আঘাত দেখছি কিন্তু উনি দলের হাল ধরলেন যখন সেই সময়ে তার যে নেতৃত্বের যে গুণাবলী মনে হলো যে একটা মানে আকর্ষণের মতো চারিদিক থেকে কিছু মানুষ যাচ্ছেন লোভ লালসার মধ্যে যাচ্ছেন কিন্তু
অসংখ্য মানুষ তার প্রতি এক ধরনের মানে তার নেতৃত্বের প্রতি একটা কেন জানি আস্থা ফুটে উঠছে জনগণের মধ্যে। এই জনগণের মানে একটা স্বয়ংক্রিয়ভাবে যে ওনার যে কোনো একটা জনসভা বা ওনাকে দেখার জন্য যে লক্ষ লক্ষ মানুষের যে ভিড়, সেই ভিড়ে মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে মানুষ তার প্রতি একটা প্রচন্ড আস্থা রাখছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আস্থা কেন রাখতে পারছেন, উনি একটা ইতিবাচক রাজনীতির দিকে যাচ্ছেন সেটা একটা কথা বলেই আমি শেষ করব। যে দেখুন, এই 80 দশকে বাংলাদেশের তারুণ্যের মধ্যে একটা বড় ধরনের সমর্থন বিএনপির প্রতি ছিল, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে। এখনো সেই তারুণ্যের সে ধারাটা আছে, যেহেতু দেশে গণতন্ত্র নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, অতএব তরুণরা এই জনগোষ্ঠীর মধ্যে এই অংশটা কার প্রতি বেশি আকৃষ্ট সেটা বোঝা যেত যদি দেশে সুষ্ঠু নির্বাচন এবং ইয়েগুলো থাকতো, গণতন্ত্রের যে বিধিবিধান গুলো থাকতো, তাহলে সেটা বোঝা যেত। আমরা সেটা বুঝতে পারি নানাভাবেই, আমরা ফেসবুকের বিভিন্ন মন্তব্য টন্তব্যের মধ্যে থেকেও আমরা দেখি যে একটা জনগোষ্ঠীর এই তরুণদের যে এজ গ্রুপ, এই এজ গ্রুপের বিপুল সংখ্যক মানুষ তরুণরা তারা এই দলকে সমর্থন করে, এটা বোঝা যায়। কিন্তু তখন সামরিক আইন ছিল, গণতন্ত্র হত্যা হয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এক ধরনের ছিল, কি বলে, একটু গণতান্ত্রিক চর্চার একটা বিষয় ছিল, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন হতো এবং এই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের যে সাফল্য, বিশ্ববিদ্যালয়ের পরে বিশ্ববিদ্যালয়, এক কলেজ থেকে আরেক কলেজের পর কলেজ, বুয়েট, ইঞ্জিনিয়ারিং কলেজ, বড় বড় যে সমস্ত মেধাবী ছেলেরা যেখানে যে সমস্ত কলেজগুলোতে পড়ে সেখানেও ছাত্র দলের যে সাফল্য, সেই সাফল্যটি কি গণতান্ত্রিকভাবে তারা ভোট দেওয়ার সুযোগের মধ্যে দিয়ে যে সাফল্যটা এসছে, এর মধ্যে দিয়ে বোঝা যায় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইতিবাচক রাজনীতির কারণে তরুণরা সেই দলের ছাত্র সংগঠনকে সমর্থন করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় দিক। আমার একটু মনে আছে যে বিষয়টি হচ্ছে তার বৈশিষ্ট্যের অন্যতম, তিনি যা বুঝেছেন জনগণের জন্য যে ভালো কাজটি করেছেন বা জনগণের জন্য যেটি ভালো হবে, অর্থাৎ সিটের ব্যাপারে অনড় থাকা, জনগণকে একটা অঙ্গীকার দিলে পরে সেই অঙ্গীকার থেকে বিচ্যুত হননি। এই যে এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার যে অঙ্গীকার করেছিলেন 84 সালে, 85 সালে বা 82 সালে রাজনীতির যেদিন থেকে তিনি সক্রিয় হয়েছেন, শেখ হাসিনাও করেছিল, কিন্তু একজন সেই অঙ্গীকার ভঙ্গ করেছেন আর দেশনেত্রী ভঙ্গ করেননি। এই কারণে দেখা গেছে যে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী সবার মধ্যে উনার প্রতি একটি আস্থার জায়গাটা আসলো। আমাকে বিশ্ববিদ্যালয়ে, আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম, সেখানে কিছু শিক্ষকও যারা আওয়ামী লীগকে সমর্থন করতেন, তারাও আমাকে আমতলায় বা যেখানে দেখা হয়েছে ক্লাসরুমে বলেছে, রিজভি, মিসেস জিয়ার এই ভূমিকাটা আমাদেরকে খুব চমক, আমরা খুব চমকপ্রদ হয়েছি। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিত মানুষ, তার এই যে সিদ্ধান্ত, এর সাথে অধীনে নির্বাচনে যাবো না, এই যে যাবো না, এইটাই কিন্তু একটা মানে একটা গর্বিত অহংকার তৈরি করেছিল সেদিনের যারা আমরা তরুণ ছিলাম, আমরা যারা ছাত্র ছিলাম, যে আমাদের নেত্রী যে অঙ্গীকার করেন সেই অঙ্গীকার থেকে তিনি পিছিয়ে আসেন না, এবং সারাটি জীবন কিন্তু তিনি এই কাজটি করেছেন। একজন আমরা 111 দেখেছি, কেউ কেউ রাজি হয়ে গেছেন, বিদেশ চলে যেতে, কিন্তু উনি রাজি হননি। মাটি মানুষের নেত্রী নিজের দেশ ছেড়ে চলে যেতে পারেন না, জেল খেটেছেন, অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, তারপরেও যাননি। এখন দেখুন 12 বছরের ফ্যাসিবাদী শাসনও কিন্তু একই বিষয়, অবরুদ্ধ থেকেছেন, বালির বস্তা দিয়ে ঘিরে ফেলা হয়েছে, পেপার স্প্রে, গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছে, তারপরেও তিনি অফিস থেকে যাননি। যে কর্মসূচি তিনি ঘোষণা করেছেন সেই আন্দোলনটাকে সাফল্যের জন্য তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আমরা সেদিন একটা মানে দারুণ একটা প্রতিফলন, আমরা একটা স্ফুরণ দেখেছি। কিন্তু ওরই মধ্যে নিজের সন্তান, নিজের কোলের সন্তানের লাশ তিনি বরণ করছেন, অথচ তাকে শিফট করা যাচ্ছে না তার সিদ্ধান্ত থেকে। এই যে নেতৃত্বের যে একটা গুণাবলী, এই যে একটা অন্যতম যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যই তাকে মহিমান্বিত করেছে, এই বৈশিষ্ট্যই আজও সাধারণ মানুষের মধ্যে তার প্রতি যে আস্থা, সেই আস্থাটাকে কোনোভাবেই বিচ্যুত করতে পারেনি। গণমাধ্যম নিয়ন্ত্রণ করে, অপপ্রচার চালিয়ে, বিদেশে তার বাড়ি আছে, সম্পদ আছে, মার্কেট আছে, এই ধরনের নানা অপপ্রচার চালিয়ে সেটার প্রমাণ দেখাতে পারেনি, তারপরেও মিথ্যা কথা বলে গেছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সাথে যে অঙ্গীকার, সেই অঙ্গীকার তিনি ভঙ্গ করেননি, এবং তিনি যে সততার সাথে, ন্যায়ের সাথে এবং এই দেশের গণতন্ত্রের প্রতি যে তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার থেকে তিনি বিচ্যুত না হয়ে যেভাবে অটল থেকেছেন, সেই অটলের জন্য আজও তিনি দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে একজন সমাদৃত নেত্রী। আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি, তার আরোগ্য কামনা করছি,
দীর্ঘায়ু কামনা করছি। আমি খুব অল্প সময়ের জন্য হয়তো এলোমেলো হয়েছে, ওইভাবে গুছিয়ে কথা বলতে পারিনি, এবং আমি আগেও বলেছি যে এই মাল্টি ডাইমেনশনাল বহুমাত্রিক একজন নেতৃত্ব, তার সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে বলাটা খুবই মুশকিল। আমি বুঝতে পারছি যে সময়ের স্বল্পতা আছে, তারপরেও আজকের এই তার এই শুভ জন্মদিনে আপনারা যে তার দীর্ঘায়ু কামনায় যে দোয়া করেছেন লন্ডনে আপনি বসে, এই জন্য লন্ডন বিএনপিকেও আমরা ইয়ে জানাচ্ছি, আমি আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে আজকে মোটামুটিভাবে সারা দেশে যে কর্মসূচিটি আমরা পালন করেছি, আমরা আমাদের সম্মানিত অ্যাক্টিং চেয়ারম্যানের তার নির্দেশনায় তার পরামর্শে আমরা মনে করি এই এই কর্মসূচিটিকে যতটুকু হয়েছে সাফল্যমণ্ডিত হয়েছে, এই জন্য আমারও নিজেকে ভালো লাগছে। আমি এখানে উপস্থিত সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ রিজবিবেকে, অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে আমাদের মা বেগম খালেদা সম্বন্ধে বক্তব্য বললেন আপসিমভাবে। কিন্তু আমি প্রথমেই আপনাকে যেটা বলেছিলাম সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, এই কারণে আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের আরেকটি মিটিং আছে এই মিটিং এর পরপরই, তাই উনার কাছ থেকে আমরা খুব জোর করে এই সময়টুকু নিয়েছি। উনাকে এই সময়ের মধ্যে আরেকটি মিটিং এ মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব জয়েন করবেন, এই কারণে আপনাকে একটু সংক্ষিপ্ত বলার জন্য বলছিলাম। ধন্যবাদ, আপনি বলেছেন সুন্দর করে, অল্প সময় হলেও অনেক গুছিয়ে বলেছেন। এখন সংক্ষিপ্ত ভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুবাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। উপস্থিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং দলের বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে আমাদের নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলতে বলা হয়েছে। আমি আমার বক্তব্য যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে আত্মজীবনী, সেই আত্মজীবনী লিখেছিল জনাব মাহফুজুল্লাহ। আমরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, ভালোভাবে জড়িত ছিলাম। আমি ওর সাথে যখন লেখা শুরু করলো, সে আর লেখা শেষ হয় না, লিখতে লিখতে দেখা গেল যে প্রায় হাজার পাতা হয়ে গেছে। জিয়াউর রহমান সাহেব দল প্রতিষ্ঠা করেছেন, উনি দেশের জন্য যুদ্ধ করেছেন, উনি আপনার দেশের প্রধান সেনাপতি ছিলেন, বীরোত্তম ছিলেন, তারপরে দেশের দায়িত্ব ভার নিয়েছেন, দেশ চালিয়েছেন, এবং যার নীতি উপরে ভর করে আজকে যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে তাই চল, তাতে পরিবর্তন হয়নি। তবে ওনার বইটা 1000 পাতা হওয়াটা বা 800 পাতা হওয়াটা কোনো ব্যাপার না। ম্যাডামের বইটা লিখছে, লিখতে লিখতে দেখি যে ওনারও ম্যাডামেরও 1000 পাতা হয়ে গেছে। সেই সময় দেখলাম যে ম্যাডামের জীবনের কত বৈচিত্র্য ঘটনা ঘটে গেছে। ওর বই একটা চ্যাপ্টার আছে ফ্রম দিনাজপুর টু ঢাকা, যে 1943 সালের 15ই আগস্টে কাবুল যুদ্ধ, মহাযুদ্ধ থেমে গেছে, শান্তি প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময় উনি দিনাজপুরের একটা ছোট্ট শহরে জন্মগ্রহণ করে, তখন শান্তি চুক্তি হয়েছিল। ডাক্তার যিনি ডেলিভারি করেছেন তিনি বলেছেন ওর নাম শান্তি দেওয়া হোক, কিন্তু ওনাকে ওনার বোনেরা, বিশেষ করে ওনার মেজ বোন, উনি বলছেন না, এত সুন্দর হয়েছিল, এত ফুটফুটে হয়েছিল, পুতুলের মতো হয়েছিল, সেজন্য ওনার নাম পুতুল দিয়েছিল, যেটা পুতুল নামে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই দিনাজপুরের পুতুল ঢাকা এসছে, রাষ্ট্রপতির স্ত্রী হয়েছে, প্রধান সেনাপতির স্ত্রী হয়েছে, মুক্তি উদ্ধার স্ত্রী হয়েছে, তারপরে দেশের রাজনীতির হাল ধরেছে, এবং এই রাজনীতি ওনার জন্য খুব মসৃণ ছিল না।
উনি অনেক যুদ্ধ বিগ্রহ করে আজকের করে বাংলাদেশের রাজনীতিতে নিজের স্থান করে নিয়েছে এবং দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, বিশ্বের দ্বিতীয় প্রধান মহিলা প্রধানমন্ত্রী, মুসলমান প্রধানমন্ত্রী হয়েছে। সেই খালেদা জিয়া সম্বন্ধে এই মিলাদ মহফিলে বসে আলোচনা করতে গেলে আমি বইটা নিয়েই বসছি, এত মোটা বই এইখানে আলোচনা করা যাবে না। তাই ম্যাডাম আজকে আছে বলে বাংলাদেশের অস্তিত্ব আছে, বাংলাদেশের অস্তিত্বের প্রতীক হয়ে আছেন। তাই আমরা আজকে ওনার জন্মদিনে আসুন আমরা দোয়া করি যে ম্যাডাম যেন বাংলাদেশের এই 16 কোটি মানুষের জন্য আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন এবং ওনাকে দীর্ঘায়ু দেয় দেন, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসলে আমি শেষ করছি। সেক্রেটারি সাহেব আপনার মাইক মিউট করা। জি থ্যাংক ইউ ইকবাল হাসান মাহমুদ চুকু ভাই ওনার আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য সাবেক সফল মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। ইয়েস আসসালামু আলাইকুম মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সত্যিকার অর্থে আজকে ম্যাডামের জন্য দোয়া করার জন্য মানসিকভাবে মন থেকে দোয়া করার জন্য এখানে এসেছি, বক্তব্য দেওয়ার জন্য আসিনি সত্যিকার অর্থে। তবু আমি একটা দুটা কথা বলে শেষ করব। ম্যাডামের শারীরিক যে অবস্থায় আছে আমাদের জন্য মানসিকভাবে খুবই কষ্টকর আসলে, এবং এমনকি জন্মদিনেও আজকে এই বক্তৃতা দেওয়ার মতো মন মানসিকতাও নাই। ম্যাডামের রাজনীতিতে আসা ওনার বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিকে যে পথে চালিত করে উনি বিএনপিরকে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সেই যে ফাউন্ডেশন থেকে যে জায়গায় নিয়ে গেছেন এগুলো বিস্তারিত বলার প্রয়োজনীয়তা নেই, এবং ওনার উপর বাংলাদেশের জনগণের আস্থা, ওনার পারফরমেন্সের উপর আস্থার এটারও কোনো বলার প্রয়োজন নাই। এটা এটা সকলের কাছে গ্রহণযোগ্য একটি বিষয়, এবং যে কোনো সময় বাংলাদেশের এই গণতান্ত্রিক অঙ্গনে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ থাকবে সেটা তারা আবারও প্রমাণ করবে। আমি শুধু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে এই উনাত্ব আন্দোলন, আপোষহীন নীতি নৈতিকতার উপর অবস্থান, এবং সে কারণে ওনার যে জীবনের আজকে যে মূল্য দিতে হচ্ছে তারপরেও কিন্তু অবস্থানে কোনো পরিবর্তন না হওয়া, এগুলোর বিএনপির জন্য একটা অনেক শক্তিশালী ফাউন্ডেশন উনি দিয়ে যাচ্ছেন এবং দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন এখনো। আমার কাছে যেটা সবচেয়ে অবাক লাগে যে এই রাজনীতিতে যে সুবিধাবাদী রাজনীতির মধ্যে থেকে ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, ওনার সেই নীতি নৈতিকতার অবস্থান থেকে একেবারে এক বিন্দু মাত্র সরে দাঁড়াননি। সত্যিকার অর্থে রাজনীতিটা এখন এত বেশি সুবিধাবাদী হয়ে গেছে, এত বেশি সুবিধাবাদী লোকের এখানে সমাগম হয়েছে, নিজের সেই নীতি নৈতিকতার উপর অবস্থান রেখে রাজনীতি করা কঠিন, কিন্তু উনি সেখান থেকে এক বিন্দু সরেননি, এবং এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় স্ট্রেংথ। এই স্ট্রেংথটা উনি আমাদেরকে দিয়েছেন এবং এটার উপর আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। একটা জিনিস শুধু বলছি আমি যে এই অবস্থায় আমরা যখন ভিশন 2030টা প্রণয়ন করছিলাম, ম্যাডাম কিন্তু একেবারে লাইন বাই লাইন প্রত্যেকটি লাইন কিন্তু উনি শুনেছেন, যেখানে প্রয়োজন মনে করেছেন উনি ইন্টারভেনশন করেছেন, আলোচনা করেছেন,
সেখানে আবার প্রয়োজন বোধে পরিবর্তন হয়েছে। এবং একটি জায়গায় আমার কাছে খুব অবাক লেগেছে যে যেখানে উনি নিজে বেনিফিশিয়ারি, সেটা হচ্ছে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে নির্বাহী ক্ষমতা, যেটাকে অনেকে বলতে চায় যে এটা রাশান জারের ক্ষমতার সাথে তুলনা করা যায়, বর্তমান যে ক্ষমতা, নির্বাহী ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর। তো সেই জায়গাটা যখন আমরা আসছি 2030 আমাদের এই ভিশনের কাজ করতে করতে ম্যাডাম বলছে ওখানে থামেন, ওই জায়গাটায় এসে বলে থামেন, বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে নির্বাহী ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে বাংলাদেশে কোনোদিন গণতন্ত্র থাকতে পারবে না, এই ক্ষমতা যদি থাকে বাংলাদেশে কোনোদিন গণতন্ত্র প্রবর্তন হবে না, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার মানুষ ফিরে পাবে না, সুস্থ গণতান্ত্রিক পরিবেশ দেশে থাকবে না। তখন উনি বললেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে যে ভারসাম্য, সেটা আমাদের জানতে হবে। বাংলাদেশের কোনো রাজনীতিবিদ নিজের স্বার্থ বিসর্জন দিয়ে, কারণ তখন উনি বিরোধী দলে থাকলেও সরকার বদল হলে স্বাভাবিকভাবে উনি প্রধানমন্ত্রী হবেন, এবং উনি নিজের উদ্যোগে এই যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার যে ভারসাম্য, ওনার কাছ থেকে প্রপোজালটা আসছে, আমাদের কাছ থেকে আসে নাই, সেটা ওনার কাছ থেকে আসছে। এইভাবে দেশকে ভালোবাসার মতো এরকম উদাহরণ সৃষ্টিকারী নেতৃত্ব রাজনীতিবিদ অন্তত বাংলাদেশে আমার চোখে পড়ছে না। আর ওনার স্যাক্রিফাইস, এগুলো তার বলার প্রয়োজন নাই, যে জন্য উনি এখনো ওনার ভিকটিম হিসাবে এবং ওনার যে মূল্য দিতে হচ্ছে সেটা তার বলার প্রয়োজন নাই। উনি যে কোনো সময় কম্প্রোমাইজ করতে পারতেন, যে কোনো কম্প্রোমাইজ করে উনি ক্ষমতায় ফিরে আসতে পারতেন, কিন্তু সেটা উনি করে নাই। বিশেষ করে যে উদাহরণটা আমি দিলাম, এটা কিন্তু আমাদের জন্য, সকলের জন্য পাথেয় হয়ে, আগামী দিনে রাজনীতির জন্য পাথেয় হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে অত্যন্ত স্বল্প সময়ে সুন্দরভাবে গুছিয়ে আমাদের নেত্রী, আপসী নেত্রী মা বেগম খালেদা জিয়ার সম্বন্ধে বলেছেন। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুগ্রহ করব জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, অত্যন্ত সুদক্ষ সংগঠক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব নজরুল ইসলাম খান সাহেব। ধন্যবাদ জনাব কাশর আহমেদ। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান, উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ এবং ইউকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনের উপলক্ষে এক দোয়া মাহফিলে আমরা আছি। এখানে বক্তব্য দেওয়ার সুযোগ হবে এটা বুঝতে পারি নাই, বাট ধন্যবাদ আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমাদের নেত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং আপনারা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলার অনেক তো কথা, কারণ একেবারেই তার রাজনীতির দিন, প্রথম দিন থেকেই আমরা তার সঙ্গেই কাজ করেছি এবং কাজ করে চলেছি। উনি যখন সরকারের নিপীড়নের শিকার হয়ে কারাগারে গেছেন, তার অনুপস্থিতিতে তার সুযোগ্য পুত্র আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এখনো চলছে আল্লাহর মেহরবানিতে, এবং দল ক্রমান্বয়ে আরো সুসংগঠিত হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে টুকু ভাই বলেছেন, রিজভী বলেছে, আমাদের খসরু ভাই বলেছেন, অবশ্যই তিনি ইতিহাসের অংশ। বাংলাদেশে তিনি
ইতিহাসের শুধু অংশ বললে ভুল হবে, তিনি অনেক ইতিহাসের স্রষ্টা। বাংলাদেশের এই আমরা যদি পাকিস্তান আমল থেকে ধরি, তাহলেও আমরা দেখব যে প্রায় বহু বছরে কোনো দৃষ্টান্ত নাই যে কোনো রাজনৈতিক দল ক্ষমতাচ্যুত হয়ে আর একবার ক্ষমতায় এসছে। এর প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পাকিস্তান আমলের কথা ভাবুন, যে মুসলিম লীগ ছিল, তারপরে যুক্ত ফ্রন্ট এসছে, তারপরে মার্শাল ল হয়েছে, তারপরে আসছে কনভেনশন মুসলিম লীগ, তারপরে আওয়ামী লীগ এসছে। এই এই যে আপনার একটার পর একটা, কিন্তু একটা দল ক্ষমতাচ্যুত হয়ে আবার ক্ষমতায় এসছে, এই দৃষ্টান্ত প্রথম স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে বিএনপিকে অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার 10 বছরের মধ্যেই নানা প্রতিকূলতা অতিক্রম করে তিনি বিএনপিকে আবার ক্ষমতায় আসীন করেছেন। ইতিহাস, এই প্রথম ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। তিনি প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, এটা আর একটা ইতিহাস। আর একটা ইতিহাস হলো যে তিনি যতগুলি সংসদীয় আসন থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চলের সংসদীয় আসন থেকে বিজয়ী হয়েছেন, এরকম এই দৃষ্টান্ত বাংলাদেশের আর কোনো রাজনৈতিক নেতার নাই। অর্থাৎ এর মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ। এটাও তার একটা ইতিহাস সৃষ্টিকারী তার ঘটনা। আমরা বেগম রোকেয়ার কথা জানি যে তিনি নারী শিক্ষায় এক বিশাল ভূমিকা রেখে ইতিহাসের অংশ হয়েছেন। কিন্তু যদি আমরা বাংলাদেশের নারী শিক্ষার বিষয়টা আমরা যদি বিবেচনায় নেই, তাহলে দেখব যে বাংলাদেশের নারী শিক্ষার সফল অগ্রনায়ক কিন্তু আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে উপবৃত্তি, মেয়েদের জন্য লেখাপড়া ফ্রি করে দেওয়া ইত্যাদির মাধ্যমে আজকে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় প্রায় অর্ধেক বা কখনো কোথাও কোথাও অর্ধেকের বেশি নারী, এটা বেগম খালেদা জিয়ার কৃতিত্ব। একইভাবে আমরা যদি বলি যে তলাহীন ঝুড়ি তলা রিপেয়ার করেছেন জিয়াউর রহমান, তাহলে আর এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বেগম খালেদা জিয়া, যে এরশাদের আমলে আমাদের যে উন্নয়ন বাজেট সেটা শতকরা 100% ছিল বিদেশি সাহায্য কিংবা ঋণ নির্ভর। কিন্তু 91 সালে ক্ষমতা আসার পরে কয়েক বছরের মধ্যে তিনি আমাদের এই উন্নয়ন বাজেটের শতকরা 50%-এরও বেশি বাংলাদেশের তহবিল থেকে তিনি সেখানে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটাও তার একটা বিরাট সাফল্য। আমরা এটা জানি যে বাকশাল থেকে গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারকে পুনরায় সংসদীয় সরকার পরিণত করা, এই কৃতিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজে আমরা অসংখ্য দৃষ্টান্ত দিতে পারিব যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অংশ না, বাংলাদেশে ইতিহাস সৃষ্টিকারী একজন বিরল ব্যক্তিত্ব। আল্লাহর অসীম মেহরবানি, আমরা গর্ববোধ করি যে আমরা এরকম একজন নেত্রীর কর্মী। এবং আজকের দিনে আমি সবার পক্ষ থেকেই তার সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন এবং তিনি যেন দ্রুত আমাদের দেশ এবং দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করার সামর্থ্য বা সুযোগ তিনি অর্জন করেন। আমি আলোচনা এই বলে শেষ করতে চাই যে বিশ্বের ইতিহাসে এমন মানুষ আমার অন্তত আমি পাই নাই যে যার পিতা ছিলেন জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি এবং মাতা জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী। এরকম একজন বিরল ব্যক্তি আমাদের নেতা জনাব তারেক রহমান। আল্লাহর অসীম মেহরবানি যে তিনি আপনাদের মাঝে আছেন এবং আসলে তিনি আমাদের মাঝেও আছেন, কারণ প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের যোগাযোগ হয় এবং তিনি আমাদের নেতৃত্ব দিয়ে চলেছেন। আমরা সবাই মিলে একসাথে কাজ করে আগামী দিনে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব, এই আশা, এই ভরসা মনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খান সাহেবকে, খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য দিয়েছেন। মা বেগম খালেদা জিয়া বাংলাদেশে আপোষহীনভাবে
এই স্বৈরাচার এর সাথ থেকে শুরু করে আন্দোলনে আপোষহীনভাবে কাজ করে গেছেন। আজ পর্যন্ত আপোষহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই কারণে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের কাছে মার জায়গা করে নিয়ে নিয়েছেন উনি। আজকে মা বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, মা বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশের স্বাধীনতা, মা বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশের সার্বভৌমত্ব। তাই আজকে ওনার এই শুভ জন্মদিনে আমি এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষ, আমি বিশ্বাস করি, মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন এবং এই জালিম সরকারের এই অবৈধ মিথ্যা মামলা যাতে যেকোনোভাবে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আজকে যারা বাংলাদেশ থেকে সিনিয়র নেতৃবৃন্দরা যুক্তরাজ্য বিএনপির আমন্ত্রণে উপস্থিত হয়েছেন, তাই আমরা যুক্তরাজ্য বিএনপি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকে আপনাদের মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি সহ বহির্বিশ্বের যারা আজকে আমাদের সাথে জন হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই অনেক কিছু জেনেছেন, এর জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষে আমি অনুরোধ করব বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যেটা একটু আগে নজরুল ভাই বললেন, যার বাবা ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট, যার মা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই সৌভাগ্যবান আমাদের প্রিয় নেতা মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের, উনার অ্যাটলিস্ট আজকে মার পাশাপাশি বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, মাদার অফ ডেমোক্রেসি মা বেগম খালেদা জিয়া সম্বন্ধে আজকের এই উনার শুভ জন্মদিনে আজকে আমাদের সামনে কিছু বলবেন, বলার জন্য বিনয়ের সহিত যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বিনয়ের সহিত মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ। আজকে এই দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সেন্ট্রাল কমিটির সদস্যবৃন্দ যারা উপস্থিত আছেন, এবং ইউকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ইউকের বাইরে থেকেও অনেকে জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় আমাদের নেতারা নজরুল ভাই, খসরু সাহেব, রিজভী আহমেদ, ইকবাল মাহমুদ টুকু সাহেব যেটা যে কথাগুলো বলেছেন দেশন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় বোধ হয় খুব সুন্দরভাবে ওনার প্রায় 40 বছরের রাজনৈতিক জীবন, তার মধ্যে বিরোধী দল, তার মধ্যে সরকার পরিচালনার সবগুলো বিষয় খুব সংক্ষিপ্তভাবে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার বোধ হয় খুব একটা আর বলার কিছু নেই। আবার এই কথাটাও ঠিক, ইকবাল মাহমুদ টুকু সাহেব যেটা বই যেটা মাহফুজুল্লাহ সাহেব লিখেছিলেন সেটাও দেখেছেন যে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আলোচনা করতে হলে এত অল্প সময়ে আলোচনা করাও সম্ভব নয়। উনি আমার মা, কাজেই আমি দেখব পুরো বিষয়টা একভাবে। আর যেহেতু আবার আপনাদের সাথে এই দলের একজন কর্মীও আমি, সেই দৃষ্টিকোণ থেকে আবার ভিন্নভাবেও দেখার একটা অবকাশ আছে। তবে আমাকে যদি বলতে হয় তাহলে আমি এভাবে বলবো যে আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ, সেটি কোনো রাজনৈতিক দলের সদস্য হোক অথবা একজন সাধারণ নিরপেক্ষ মানুষ হোক, নন পলিটিক্যাল একজন মানুষ হোক, প্রত্যেকটি মানুষই আজকে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, সামনে হোক অন্তরালে হোক, প্রত্যেকটি মানুষই আজকে একটি কথা বলতে, কমন একটি কথা সবার মুখে, সেটি হচ্ছে যে আর যাই হোক দেশে গণতন্ত্র হোক, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এই কথাগুলো বলতে যা বোঝায় সেগুলো অনুপস্থিত। এইগুলো কেন অনুপস্থিত? এই যে অনুপস্থিত অর্থাৎ কিছু একটা জিনিস নট প্রেজেন্ট, উপস্থিত নয়, কি সেটা? সেটা হচ্ছে কথা বলার স্বাধীনতা, সেটা হচ্ছে গণতন্ত্র। এই অনুপস্থিতটা বোঝাই যাচ্ছে কিন্তু, অর্থাৎ একটা জিনিস তখনই ফিল করা যায় যে নেই যখন সেটার বিপরীত জিনিসটা অতীতে ছিল। অর্থাৎ এখন নেই গণতন্ত্র, এই মুহূর্তে নেই বাক স্বাধীনতা, এই মুহূর্তে দেশে গণতন্ত্র অনুপস্থিত।
তার মানে কোন এক সময় ছিল এবং সেটি হচ্ছে বিএনপির সময়। নজরুল ভাই এখানে খুব সুন্দরভাবে বলেছেন, শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র দিয়ে গিয়েছিলেন, চালু করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিলেন সংসদীয় গণতন্ত্র। বিএনপির সময় শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সময় বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ছিল। অর্থাৎ আজকে বিএনপি ছিল বলেই আমরা দুজন নেতা এবং নেত্রীকে পেয়েছিলাম বলেই কিন্তু একসময় সেই জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, যার স্বপ্ন এদেশের মানুষ দেখেছিল, যাকে ঘিরে যেই গণতন্ত্র, যেই বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ঘিরে 71 সালে আমরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে লক্ষ মানুষ স্বাধীন জীবন দিয়েছিল, এদেশ স্বাধীন করেছিল। বিএনপি এই কাজগুলো, এই জিনিসগুলোকে, এই বিষয়গুলোকে স্ট্যাবলিশ করতে পেরেছিল, প্রতিষ্ঠিত করতে পেরেছিল, বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রই হোক, আমাদের আঞ্চলিক ষড়যন্ত্রই হোক, দেশের ভিতরে ষড়যন্ত্রই হোক, বিভিন্ন কারণে আজ এই বিষয়গুলো অনুপস্থিত। অর্থাৎ বিএনপির সংক্ষিপ্তভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সংক্ষিপ্তভাবে শহীদ জিয়ার নেতৃত্বে দেশে স্বাধীনতা এসেছিল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, দেশে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আজ সেই জিনিসগুলো অনুপস্থিত, অর্থাৎ উপস্থিত ছিল, আজ অনুপস্থিত। তাফাতটা মানুষ বুঝতে পারছে। কাজেই আজকে এখানে পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উপস্থিত আছেন বিএনপির বহু নেতাকর্মী, বিএনপির বহু শুভাকাঙ্ক্ষী উপস্থিত আছেন। আপনাদের সকলের কাছে আজকে আমার আহ্বান থাকবে, বিএনপির একজন কর্মী হিসাবে, যেই বিষয়গুলোকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, যেই স্বপ্নগুলোকে শহীদ জিয়া বেগম খালেদা জিয়া আফোল্ড করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে যেভাবেই হোক সেগুলো বাধাগ্রস্ত। আমাদের প্রত্যেকটি জাতি, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নেতাকর্মী, প্রত্যেকটি সমর্থক, অর্থাৎ ধানের শীষের প্রত্যেকটি সমর্থক, ধানের শীষের প্রত্যেকটি ব্যক্তিকে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই জন্মদিনে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, যেই যা দেশের মানুষের যে স্বার্থ প্রতিষ্ঠিত করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা শহীদ জিয়াকে হত্যা করেছে, মানুষের যে স্বার্থ প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ পুরো ওনার পুরো পরিবারকে আজকে যে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে, আজ শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া যে মানুষের যেই বিশ্বাসকে স্থাপন করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই বিশ্বাসগুলো যা প্রতিষ্ঠিত করতে চলেছিলেন আমাদের এই দুই নেতা, সেই কাজটি আমরা সম্পন্ন করব। এবং একই সাথে আমরা আজকে দেশনেত্রীর এই জন্মদিনে আমরা দোয়া করি যে আল্লাহ যাতে আমাদেরকে, আমাদের দলকে সেই শক্তি দেন, সেই সামর্থ্য দেন, এবং আমরা যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও আমরা এই কাজে সফল হতে পারি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে। আমাদের সবার পক্ষ থেকে আজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আমরা সময় নেব না, যেহেতু আমাদের টাইম শেষ পর্যায়ে। এখন আমি দোয়া পরিবেশন করার জন্য অনুরোধ করেছি হাফিজ সাহেব, হাফিজ সাজ্জাদুর রহমান এবং হাফিজ খায়রুল ইসলাম সাহেব, শেডুয়েল জামে মসজিদ এবং গ্রিকলেন জামে মসজিদের ইমাম, অনেক দোয়া পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি। এবং আমি যাওয়ার আগে সবাইকে আবারও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের হাফিজ সাহেব, بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا
কেউ বোধ হয় শুনতে পাচ্ছে না দোয়া, সেক্রেটারি সাহেব বন্ধ হয়ে গেছে আওয়াজ, কেউ শুনতে পাচ্ছে না। ফয়সাল ভাই আপনি আপনারটা আনমিউট করেন। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين يا الله يا رحم الراحمين واكرم الاكرمين الله تمر خلق القلم پاک قران شریف اور ختم کے اللہ تمہیں رب العالمین قبول اور منظور کرے ناو آمین اے رب العالمین تمہارا کلام شریف اور تلاوت اور صابر نیا اللہ تمہارا حبی رحمت للعالمین اور خدمت تو کو چاہیے دو آمین دنیا اور سارا مسلم امہ ذرا قبر بشی گسن سارا قبر نیا تمہارا کلام شریف اور تلاوت نیا پہنچائی دو آمین বিশেষ করে আল্লাহ বাংলাদেশের আল্লাহ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের আল্লাহ কবর নিয়া তোমার কালাম শরীফের তিলাওয়াত ও সাবরে পৌঁছাই দাও আমিন আরো যারা মানুষ আল্লাহ মারা গেছেন আমরা আত্মীয় স্বজন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির খানদানোর বিশেষ করে সারা দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহ সারার কবর নিয়া তোমার কালাম শরীফের তিলাওয়াত ও সাবরে পৌঁছাই দাও আমিন হে আল্লাহ তোমার কালাম শরীফের ওয়াসিলায় দুনিয়ার সব মুমিন মুসলমান হলরে আল্লাহ তুমি maaf করে দাও আমিন বিশেষ করে আল্লাহ বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি রব্বুল আলামিন তোমার দয়ার মায়ার নজর ফরমাও আমিন হে রব্বুল আলামিন ওয়া আকরামাল আকরামিন আল্লাহ আজকে যারা দার শুভ জন্মদিন উপলক্ষে আল্লাহ এইখানে কোরআন খতম হইছে দোয়ার মাহফিলের আয়োজন করা হইছে আল্লাহ এই বেগম খালেদা জিয়া আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ শুভ আয় রব্বুল আলামিন শুভ কামনা করি আর তান হায়াতুল লাগি আয় রব্বুল আলামিন আল্লাহ তান হায়াত তুমি বরকত দেও আয় আল্লাহ তোমা আল্লাহ তান হায়াত তুমি বরকত দেও আয় আল্লাহ তান হায়াত তুমি বরকত দেও বিমার তুমি আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও আয় আল্লাহ রোগ মুক্তির লাগি আল্লাহ বাংলাদেশের সব মানুষে আল্লাহ আজকে দোয়া করবা আমরা ওইখান থেকে দোয়া করতেছি আল্লাহ তোমার আয় আল্লাহ এই মুরব্বী মহিলা আয় রব্বুল আলামিন আল্লাহ তান হায়াত তুমি বরকত দাও আমিন মারতুনে আল্লাহ তুমি শিফা করি দাও যত নমুনার আল্লাহ জুলুম অত্যাচার আল্লাহ সবকিছু প্রতি আল্লাহ তুমি সালামত ফরমাও আয় আল্লাহ আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তোমার দয়ার মায়ার নজর ফরমাও আল্লাহ আমরা গরিব দেশ বাংলাদেশ আল্লাহ ফ্ল্যাটে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ গড়বাড়ি ছাড়া আয় রব্বুল আলামিন সবর প্রতি আল্লাহ তোমার দয়ার মায়ার নজর ফরমাও বিশেষ করে আল্লাহ যে যে সংগঠন হরইন আল্লাহ তার প্রতি তোমার দয়ার মায়ার নজর ফরমাও ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হইছি দোয়াত শরীক হইছি বিশেষ করে আল্লাহ
আল্লাহ ইয়া রহমান রহিম তারেক রহমান সবর হায়াত আল্লাহ তুমি বরকত আমিন আল্লাহ আল্লাহ তোমার বান্দার হায়াত আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ তোমার বান্দার হায়াত আল্লাহ তুমি বরকত দাও আমিন বাংলাদেশের সব মানুষ আল্লাহ ওয়েট করে ইন্তেজার করে আল্লাহ তোমার বান্দা লাগে আল্লাহ তোমার বান্দারে আল্লাহ তুমি আল্লাহ তানু গুপ্তব্য স্থানও আল্লাহ তুমি নিয়ে পৌঁছাই দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।